গেল কোথায়? বুঝেছি বুঝেছি, রাগ হয়েছে তো? তা বাবা আমার কথাটা আগে শুনবে তো। বুঝেছি, সিগারেট কি হলো? আনতে পারিনি তো। তার আগে স্টার্ট বন্ধ কেন? আরে তা বেরিয়ে না এলে বলি কি করে? ধরেছিস? আরে ধরেছি কি বলছো বলো, ক্যাচ করেছি। তা জিপ না ট্রাক? গুরু ঠিক বলিনি? দুটো লাথি মেরে দিয়েছি, গালালি দিচ্ছেন? দিন, তার সঙ্গে ফিসটাও দিন। ফিস? আপনি চিৎকার কেন? কি হয়েছে মা জননী? আপনি কে? মাখন সাহা, এই গ্যারেজের মালিক। আপনার যা বলার আপনি আমাকে বল। না না, কিচ্ছু বলার নেই কাকাবাবু। আসলে গাড়িটা যে গুরু সারিয়ে দিয়েছে এ কথাটা উনি বিশ্বাস করতে পারছেন না। কেন মা জননী? বিষ্ণুর কাজটা একবার ফার্স্ট ক্লাস, ওর মতন ভালো মিস্ত্রি আপনি এ তলাটে দুটি পাবেন না। না, এ তলাটে কেন? সারা পৃথিবী খুঁজলেও পাওয়া যাবে না। লাঠি মেরে গাড়ি সারায়। মেরেছে তো? একটা নয়, এই যে ওটা আসুন তো। গুপ্ত বলছিলে কন্টেসা, ওদের কোন ঠাটা করে দিয়ে চলে গেল। কিন্তু যাওয়ার সময় কিরকম একটা বুক কন কন করে হাসি দিয়ে গেল দেখেছি। ওরে বাবা, হাসির চোটে বুকটা একেবারে কন কন করছে। কাল থেকে আমাদের মেয়েটা নিখোঁজ, মানে
গায়ে জামাই ষষ্ঠী তো, আর ওনার শ্বশুর বাড়ি হলো গিয়ে শিলিগুড়ি, তাই অ্যাডভান্স চলে গেছে। অবশ্য কোয়ার্টার খালি করে দিয়ে গেছেন, বলেছেন পরশু এসে চার্জ হ্যান্ডওভার করে দিবেন। ঠিক, চলুন ম্যাডাম, আপনাকে কোয়ার্টারে পৌঁছে দিয়ে আসি। দাঁড়ান, আগে পুরো ইউনিফর্মটা পরে আসুন। ইয়েস রুমিটা বলো ঢিলে বলছিলেন কেন করবো বলুন, মেয়েটাকে তো খুঁজে বার করতে হবে। ডায়েরি লিখিয়েছেন? হ্যাঁ, গতকাল বড়বাবু ছিলেন, তিনি সব শুনে বললেন এটা তো কাঁচা ডায়েরি হলো, পাকা ডায়েরি করালে তবে উনি মেয়েকে খুঁজে বের করবেন। আচ্ছা, আপনার কাছে আপনার মেয়ের কোনো ছবি আছে? এই যে। কি নাম আপনার মেয়ের? নমিতা সরখেল। কমিশন এত কম? এটাই রে, তুমি নতুন, ভূতনাথকে চেনো না? সুন্দরপুর গিয়ে তুমি তোমার বসকে জিজ্ঞেস করো। একটা কিডনির দাম মাত্র 20,000 টাকা। জানি টাকাটা কম, তাও খদ্দের ধরে পাঠাই। কেন জানিস, ওই ভূতনাথের বসের পলিটিক্যাল কানেকশনটা ভালো, ঝামেলায় পড়লে হেল্প পাওয়া যাবে। মেয়েটাকে ওরা কি করবে বস? চুপ, মন্দিরের বস কি বল মহারাজ? ভূতনাথ মেয়েটাকে আমার কাছে পৌঁছে দেবে, আমি মেয়েটাকে বিক্রি করে দেব। তার মানে একটা মেয়ে ধরলে ডবল লাভ, কিডনি বিক্রি, মেয়েও বিক্রি, সবই ওই মায়ের ইচ্ছে। মাসিসুরে সাপ আসে জানতাম, পুলিশও আসে। আরে আপনি, আপনি তাহলে মাসিও বাজান? মাসিও মানে আপনি কি ভাবলেন আমি শুধু ওই হর্নই বাজাই? আপনাকে দারুণ লাগছে মাহেরি, তাই ড্রেস ফ্রেস করে কোথায় যাচ্ছেন? ওইখানে কোথায়? ওই যে ওই যাত্রায়। হোয়াট? আমি জানি জানি, আজকাল যাত্রায় মেয়ে পুলিশের রোল খুব চালু হয়ে গেছে, যেখানে অন্যায় অত্যাচার সেখানে পুলিশের পোশাক পরে। ওই দেখুন, ওই যে আমাকে দেখে কি আপনার তাই মনে হয় আমি অভিনয় করি? হ্যাঁ না, মানে যে কোনো সুন্দরী মেয়েকে দেখলে আমার মনে হয় যে সে খুব ভালো অভিনয় করতে পারে। বাহ, বেশ মন তো আপনার। আর চোখ, আপনি আমার চোখের কথা বললেন না তো? আরে আমি তো আমার এই চোখ দিয়ে দেখলাম যে আপনি কত সুন্দর। আচ্ছা, চোখ শুধু আপনারই নেই, আমারও আছে। আর আমাকে নিজেকে দেখার জন্য ঘরে একটা আয়নাও আছে, সেই আয়নার সামনে আমি যখন এই পোশাকটা পরে দাঁড়াই তখন কিন্তু শুধুমাত্র আমাকে পুলিশ অফিসার বলেই মনে হয়, মনে হয় না আমি অভিনয় করছি। মনে হয়? আয়নার সামনে এই পোশাক পরে দাঁড়ালে আপনার মনে হয় আপনি পুলিশ, কিন্তু সত্যি তো তা নয়। এত সুন্দর কোনো পুলিশ হতে পারে? আমি বলে বিশ্বাস করবো? দেখ, ভাবা যায় আপনি পুলিশ, যে আপনি ওই চোরদের পেছনে ছুটছেন, তারপরে গুন্ডাদের ধরে মারছেন, আপনার ওই নরম নরম হাতে গরম গরম গুলি ছুটছেন। কি কিরম অভিনয় দেখলেন? আসল রিভলভার, আসল গুলি। এই নিয়ে কি কোনো নকল পুলিশ অফিসার অ্যাক্টিং করতে পারতো? পারতো না। পারে শুধুমাত্র সুন্দরপুর থানার নতুন অফিসার ইনচার্জ এই অপর্ণা চ্যাটার্জি। হ্যাঁ, কিন্তু এই কথাই বলে যে মাছি বসবে ছানায় আর পুলিশ বসবে থানায়, তো আপনি সেই থানা ছেড়ে এই পোশাক পরে আমাকে কেন অ্যাক্টিং দেখাতে চলে এলেন বলুন তো? সেজন্য তো আসিনি, তাহলে এসেছিলাম আপনার বাসির সুর শুনে। ও দেখুন, কাউকে দেখে সুন্দর বলাটা অনেক সহজ, কিন্তু কারোর গুণকে সুন্দর বলতে গেলে সেটা মন দিয়ে বুঝে বলতে হয়। আর আপনি যে নেহাতি একজন মিস্ত্রি নন, আর আপনার মধ্যেও যে সুন্দর গুণ আছে,
সেটা বোঝার মতো মন আমারও আছে। চলি। চুমুক দিলেই
I love you. I love you. Vishnu? Sathi bolchi, I love you. Hey, Vishnu. বিশ্বাস করছো না সত্যি বলছি আমি তোমায় ভালোবাসি এই বিষ্ণু মা কিছু বলছো মা বলবো না শুনবো তাই তো ভাবছি কি শুনবে মা ঘুমের ঘরে আই লাভ ইউ কাকে বললি মা তুমি ছাড়া আই লাভ ইউ বলার মতো লোক আমার আর কি আছে বলো তুই তো একালি বটে তুমি আর কি দেখলে দেখলাম তো আমি তাও স্বপ্নে স্বপ্নে কেউ মাকে দেখে আই লাভ ইউ বলে বিড়বিড় করে আমি জন্মে শুনিনি বাপু যাকে শোন রান্নাঘরে খাবার ঢাকা দেওয়া আছে খেয়ে নি মা তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ রে আজ নারায়ণের জন্মদিন তো তাই মন্দিরে একটু পুজো দিয়ে আসি বাবা আজ নারায়ণের শুধু জন্মদিন নয় ও যে ওই ডাক্তারিতে ভর্তি হবে বলে পরীক্ষা দিয়েছিল না তারও ফল বেরোনো দিন তুমি আশীর্বাদ করো নারায়ণ যেটা পাশ করে মোটেই আমি চাপা দিইনি কেউ যদি গাড়ির সামনে এসে পড়ে আমি কি করবো কেন বাজার কথা বলছেন আপনি দেখেছেন ঠিক দেখেছি বলেই তো বলছি তাহলে আপনি ভুল দেখেছেন শুধু আপনাকেই দেখা উচিত ছিল ভদ্রভাবে কথা বলুন কি বললেন পাবলিক অভদ্র গাড়িকে হাত দেবে না গাড়িকে ক্ষতি করবেন না শুনুন দোষটা আপনার নয় দোষটা আমার এত উন্নমস্ক ছিলাম যে কখন গাড়ির সামনে এসে পড়েছি নিজেই বুঝতে পারি এবার কি বলবেন আপনারা আপনার কিন্তু সাহস আছে তার চেয়ে আপনার আরো বড় জিনিস আছে সততা আগে আমার সাহস নিজেকে বাঁচাতে আর আপনার সততা পরকে রক্ষা করতে আপনার লেগেছে কোথাও ও কিছু নয় সামান্য আপনি যান দাঁড়ান সাহস থাকলে বুঝি ভদ্রতা বোধ থাকতে নেই আসুন আমার সঙ্গে কোথায় উঠুন গাড়িতে গাড়িতে হ্যাঁ আমার বাড়িতে আসুন বসুন তো মাত্র দু নম্বরে চলে ডাক্তারি পড়তে পারলেন না বলে মনের দুঃখে গাড়ি চাপা পড়তে চলেছিলেন আসুন সত্যি ভাগ্যিস ঠিক সময় ব্রেকটা করেছিলাম নইলে কি কাণ্ডটাই না হতো বলুন তো হ্যাঁ কাণ্ড তো বটেই নইলে আপনার গাড়িটাকে ভেঙে চুরমার করে দিত আমি গাড়ির কথা বলছি না বলছি আপনার কথা আমার কথা আপনি কি স্বপ্ন টপ্ন দেখেন মানে মানে জীবন নিয়ে আর কি যদি দেখতেন তাহলে বুঝতেন যে স্বপ্ন ভাঙার কষ্টটা কি আর স্বপ্নটা কি শুধু আমার একার আমার স্বর্গত বাবার আমার দাদার স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে আমি ডাক্তারি পাস করি সুতরাং আপনার গাড়ি ব্রেক ফেল করলেও আমার ফিল করেছে বড় দুর্ঘটনা ঘটতো না অন্তত আমার নিজের কাছে নারায়ণবাবু আমরা দুজনেই স্বপ্ন ভাঙা আয়নার দুটো টুকরো তাই আপনার কষ্টটা বুঝতে আমার কোনো অসুবিধে হচ্ছে না আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি কিভাবে আমার বাবার এক বন্ধু আছেন পলিটিশিয়ান নাম সত্য বক্সী বাবা বলেন উনি নাকি নো প্রবলেম বক্স উনি নাকি অনেক অসাধ্য সাধন করেছেন যদি বলেন তো সত্য কাকুকে একটা চিঠি লিখে দিতে পারি আপনি একবার ওনার সঙ্গে গিয়ে দেখা করুন না তিনি আমাকে পাস করিয়ে দিতে পারবেন তা কেন তবে রেজাল্ট যদি রিভিউ করিয়ে দেন রেজাল্টও তো অনেক সময় ভুল থাকে তা থাকে ঠিক আছে দিন ছিল দিন দিচ্ছি নো প্রবলেম হয়ে যাবে আমি যখন রেকমেন্ড করেছি রিভিউ করিয়ে দেবো সাধারণত ভুল করে থাকে না থাকলে কি হবে কি আর হবে ডাক্তার রিপোর্ট হবে না তবে সত্যবক্সী কথা আছে কেন আপনা হবেই তবে কিছু দিতে হবে দিতে কিছু পেতে গেলে কিছু দিতে হয় আমাদের রাজনীতির একটা চ্যানেল আছে কিছু দিয়ে দিন হয়ে যাবে মানে আপনি
টাকা কথা বলছেন? নন্দা চিঠিতে আপনার স্বপ্নের কথাটা লিখে দেখলাম, হয়ে যাবে, বেশি লাগবে না, এই 1500 করলে হয়ে যাবে। তবে হ্যাঁ, টাকার ব্যাপারে নন্দাকে কিছু বলতে পারবে না, ও কিন্তু একটা আলাদা ইমেজ আছে। মানে ব্যাপারটা হচ্ছে কি জানেন, দেয়া নেওয়ার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আসলে কি সমস্যাটা কি জানেন, আমারও তো টাকা নেই। নো প্রবলেম, তাহলে আসি। হ্যাঁ, নমস্কার। দাদা, আরে তুই চলে এসেছিস, আমি জানতাম তুই আজ ফিরবি। কি প্রাণের টান বলতো, এই দেখে দেখ, আমি জানতাম বলে তোর জন্য মাংস কিনে তুই খেতে ভালো, সেই জন্য বাড়িতে দিতে যাচ্ছিলাম। আরে কথা বলছিস না কেন, কাউঠো ভালো তো? তোর চোখে জল, পাস করতে পারিস না, তাতে কি হয়েছে? ও তো হতেই পারে, ভালোই হয়েছে। আমার মুখের কথার বদলে ভগবান আমার মনের কথা শুনেছে। তুমি কি বলছো মা, তার মানে তুমি কি মনে মনে চাইতে নারায়ণ ফেল করুক? আমার ভয় চাইতে বাধ্য করেছে বাবা, তা না হলে কি কোনো মা তার সন্তানের অমঙ্গল চাইতে পারে? আমি তো তোরও মা, আমি কি তোর অমঙ্গল চাইতে পারি? ডাক্তারি পড়ানো কি চারটিখানি কথা, আর কত কষ্ট সহ্য করবি তুই সংসারের জন্য? মা, তুমি আমার কষ্টের কথা ভেবে নারায়ণের কষ্টের কথা একবারও ভাববে না? না রে দাদা, আমার এতটুকু কষ্ট হচ্ছে না। হ্যাঁ, নাই ভালো ডাক্তারি পড়া, তার চেয়ে আমি বরং একটা কাজের চেষ্টা করবো, রোজগার করে তোকে সাহায্য করবো। চুপ কর, তোদের সবাইকে আর আমায় দয়া দেখাতে হবে না। আমি যেন সবাইকে এটাকে বলতে গেছি যে শোনো তোমরা, আমি আর তোমাদের টানতে পারছি না, এবার তোমরা আমার কথা ভাবো, সবাই এসে আমার পাশে দাঁড়াও, আমাকে সাহায্য করো। বাবা, তুই কিছু না বললে আমি সব বুঝি বাবা, ভাগ্যের ফিরে আমি তোর প্রতি কর্তব্য করতে পারিনি। নারায়ণের পড়াশোনার জন্য তুই নিজের পড়াশোনা জলাঞ্জলি দিয়েছিস, সংসারের জন্য শরীর পাত করে খেতে চলেছিস, এতদিন আমি মুখ বুঝে সব সহ্য করেছি। তাহলে এটা কেন ভাবতে পারছো না মা, যে তোমার এই ছেলে আরেকটু কষ্ট করে তার ভাইটাকে ডাক্তারি পড়াক? তোমাদের জন্য যদি এতটুকু কষ্ট না করতে পারি, তাহলে আমি তোমার কিসের ছেলে মা, আমি ওর কিসের দাদা বলো? দাদা, আলো জ্বলে যেমন সূর্যকে দেখার দরকার নেই, তেমনি প্রমাণের আলোয় তোকে দেখার দরকার নেই। তুই আমাদের সংসারটাকে সূর্যের মতো আলো করে রেখেছিস। একদিন তোদের বাবা এই সংসারটাকে আলো করে রেখেছিল, কত কল্পনা করেছিল, কত স্বপ্ন দেখেছিল, সবকিছু তোদের নিয়ে, কিন্তু ভগবানের বোধে সেটা সহ্য হল না, তাই হঠাৎ তাকে তুলে নিয়ে আমাদের অন্ধকারে ডুবিয়ে দিলেন। তাই বেশি আলো দেখলে আমার ভীষণ ভয় হয় বাবা, মনে হয় এত সুখ বোধে আমার জীবনে সহ্য হবে না। আমার কথায় যদি তোমার কষ্ট হয় মা, আমাকে ক্ষমা করে দাও। তোরাও যদি আমাকে ভুল বুঝিস, তাহলে আমি কোথায় দাঁড়াই বলতে পারিস? তোদের সাথে যেমন নারীর সম্পর্ক, তোর প্রতি যে কর্তব্য আমি করতে পারিনি, কিন্তু সেই না পারার মধ্যে আমার কল্যাণ কামনাটাই লুকিয়ে আছে, অন্য কিছু নয় বাবা, সন্দেহ করার মতো কিচ্ছু না। মা, কিছু ভুল বলছি না দাদা, আমি ভাবতাম যে এত খরচ তুই সামলাবি কি করে, তাছাড়া তোর জোড়াজুড়িতে এই পরীক্ষাটা দিয়েছি। তাহলে সেদিন তুই পাশ করতে পারিসনি বলে চোখের চল ফেলছিলি কেন? আরে আমার কাছে তুই তোর মনটাকে ঢুকতে পারবি? তুই বিশ্বাস কর, তোর কষ্টের কথা ভেবে আমার চোখে জল এসেছিল। তাছাড়া তুই কিভাবে চাইতিস যে আমি ডাক্তার হই? হ্যাঁ চাইতাম তো, আমি সেদিনও চাইতাম, আজও চাই যে তুই ডাক্তার হ, তুই আবার ডাক্তারি পড়বি। ভেবেছিস আবার যদি আমি ফেল করি? তাছাড়া এবার তো টাকা থাকলে আমি ডাক্তারিতে ভর্তি হতে পারতাম, একজন তো বলেছিল টাকা দিলে আমাকে ডাক্তারিতে ভর্তি করে দেবে। কত টাকা দেয় ভাই? ও তোকে বলে না, আপনি তো বল না কত টাকা। 50,000।
50,000 টাকা? হ্যাঁ, তোমায় গোদে ফেলে দিলি। আচ্ছা কাকাবাবু, একটা কাজ করুন না, আমাদের বাড়িটা বন্ধক রেখে দিন আপনার কাছে। কি বলি, তুই একথা আমাকে বলতে পারলি? আরে তোর বাবা ছিল আমার বন্ধু, তোদের দুভাইয়ের হাত ধরে তোর বিধবা মা কলকাতা থেকে এসে আমাকে কি বলেছিল জানিস? বলবো ছেলে দুটোকে মানুষ করে দিতাম, তোরা তখন কত ছোট। আর আজ আজ হয়ে কত বড় লোক হয়ে গেছে, সাবালক হয়ে গেছে। তখন আমার পড়াশোনা ছাড়িয়ে আপনি এই কারখানায় ঢুকে নেন, আমার রোজগারের ব্যবস্থা করে দিলেন। তা না হলে আমাদের দুভাইয়ের পড়াশোনা তো ওই সামান্য পেনশনের টাকায় একদিন এমনি এমনি বন্ধ হয়ে যেত। আর এখন বাড়ি বন্ধক দিতে বলছিস? আসলে বাবা চাইতেন নারায়ণ ডাক্তার হবে। শুধু তোর বাবা, আমিও তো চাই। টাকা কোথায় পাই? আপনি একটু চেষ্টা করলেই একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। আরে বাবা, একটু ভাবতে দিবি তো নাকি? দাঁড়া, হয়েছে হয়েছে, আমার ওই মান্দাতা আমাদের গাড়িটা সুজাতার এক বন্ধুর বাবা একবার কিনতে চেয়েছে। হ্যাঁ, আমার মনে আছে। কিন্তু আপনি বলেছেন যে আপনার প্রাণ থাকতে ও গাড়ি আপনি বিক্রি করবেন না। সব কথা তোকে এত মনে রাখতে কে বলেছে? গাড়িটা বেচব, কিন্তু তিনি কিনবেন কিনা সেটা তোমায় জানতে হবে। দাঁড়া, কালই সুজাতাকে পাঠাবো খোঁজ করতে। এই তো কৈলাস তবে, হারিয়ে গেছিল শুনেছিলাম, কে ভালো ওকে? তুমি কাউকে দেখেছো? মহারাজ, মহারাজ, এই মহারাজ ইমান বাবু। ইয়েস ম্যাডাম। আমাদের রেকর্ডে কি ওই নামের কোনো ক্রিমিনাল আছে? আমাদের তো রেকর্ড বলে কিছু নেই ম্যাডাম। আগে সেই বড় বাবু বলতেন এটা হলো ক্যাসেটের যুগ, এই যুগে রেকর্ড প্লেয়ার চলে। আচ্ছা, আপনি কি জানেন ওই নামের কাউকে? হ্যাঁ চিনি, কিন্তু মানে সেই মহারাজ ক্রিমিনাল কিনা জানি না। সেটা আমি জানবো, আপনি শুধু ওর পরিচয়টা দিন। যে ওই নতুন কালীবাড়ির পুরোহিত, এগুলো তাকে মহারাজ বলে ডাক। তিনি হতে পারে, চাকরি পাওয়ার জন্য প্রত্যেক শনিবার নমিতা দিয়ে কালীবাড়িতে পুজো দিতে যেত। আসুন মায়ের চরণামৃত নিন। আপনাকে কি বলে ডাকলে আপনি খুশি হবেন? মায়ের ভক্ত বললে। আমি যদি বলি মহারাজ? আমার কিছু কিছু শিষ্য আমাকে ওই নামেই ডাকে, আমি তাদের বলি ওরে এখন হলো জনগণের রাজ, এই রাজের মহারাজ নামটা ঠিক মানায় না। দেখুন তো, চিনতে পারেন কিনা? একটি মেয়ে। এটা কিন্তু ঠিক চেনা হলো না। জানা হলে তবে তো চেনা। এ মেয়ে ঠিক এখানকারই মেয়ে, নিখোঁজ হয়েছিল আর আজ এখানে খুন হয়েছে। দুঃখে, খুবই দুঃখের ব্যাপার, তা আমি কি করতে পারি?
এই যে মেয়েটিকে কে খুন করলো এবং কেন খুন করলো সেটা কি আমাকে বলতে পারেন? আমি? হ্যাঁ আপনি। এই কারণে যে মেয়েটি যখন মারা যায় তখন সে মহারাজ বলে কিছু বলবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। আপনার তেজ বেশি কিন্তু বুদ্ধি কম। ওই মহারাজ নামটা শুনেই আমাকে খুনের দায়ে ফাঁসাতে চলে এলেন। না না, হয়তো মেয়েটি মনে মনে আমারই ভক্ত ছিল। মা যে যাকে ভক্তি করে মরার আগে সে তার নামই করে মা। এটাই মায়ের ইচ্ছে। কিন্তু আপনি এটা জেনে রাখুন, যে খুন হয় সে মারা যাওয়ার আগে কিন্তু খুনির নামই বলতে চায়। আর তাছাড়া যারা খুন করেছে তাদের চিনতে পারার মতো সাক্ষী কিন্তু আমার কাছে রয়েছে। এখন দরকার হলো ওদের ধরা, তাহলে হয়তো মহারাজ রহস্যটা কিছুটা ধরা যাবে। মহারাজ ব্যাপারটা যে একটা রহস্য, এটা জানলেন কি করে? সবই মায়ের ইচ্ছে। কি করে পালালো মেয়েটা? আপনারা টের পেলেন না? গাড়িটা থামিয়ে শুনতে জল আনতে গিয়েছিল বাইরে, আমার একটু তন্দ্রা এসে গিয়েছিল। ফিরে এসে শুনতে বলল এটা পালিয়েছে। ধরে ফেলতাম ঠিকই, কিন্তু যে চেনা মেয়েটা চিৎকার শুরু করে দিল। সেই জন্যই তো গুলি করলাম, পালালে সব ফাঁস হয়েছে। এখন আমরা কলকাতা ফিরবো কি করে? অত ভাবছেন কেন? এসেছেন তো আমাদের এরিয়ায়, আমরাই সব ব্যবস্থা করে দেবো। কিরে, তাছাড়া পুলিশের মধ্যে আমাদেরও লোক আছে। আমি তো তোমারই লোক গুরু, তাই তোমার বিপদের খবর শুনে একেবারে ছুটে এসেছি। খুনের সাক্ষী মেয়েটা কে? ওই যে মোটর কারখানার মালিক মাখন সাহা, ওর মেয়ে সুজাতা। মেয়েটাকে হরকাতে হবে। তাহলে আমার পাওনাটা হরকাও। এখানে কি ওখানে? খালি হাতে ফিরবো? বাউনে একটা চড়লাম মৃত। জয় মা, এই যে ফরেন চড়লাম মৃত, চলে যান। ব্যাটিংও করে বোলিংও করে, অ্যান্টি সোশ্যাল পুলিশ। স্যার, মন্দির থেকে ফিরছেন? ভালো করছিলেন। না না স্যার, আমি তো গাড়ির ডেলিভারি দিয়ে ফিরছিলাম, তা আপনি আমার সামনে সামনে চলছিলেন তাই চোখে পড়ে গেলেন। না, পুলিশকে মনে করবে পালি, একদম চোখে পড়তে দেবে। চোখে পড়লেই চোখ কাটকাট করবে, তাই চোখটা সবসময় বন্ধ করে না। স্যার দাঁড়ান, আমাকে আপনার সামনে যেতে দিন। কেন? আপনি আমার সামনে থাকলে আপনি হবেন আমার চোখের বালি, আর আমি আপনার সামনে থাকলে আপনি আমায় দিতে পারবেন গালি। Again, son! Oye, move! Left, right, left, right, left, left. গ্যারেজ থেকে ফলো করে আসছি, ওই ভাইটা ঢুকেছে। আমি দেখছি পুলিশের মদত কোথালে। আমি যাই, গুরুকে খবর দিয়ে আসি। কেউ কোথাও যাবে না, সবাই এখানে দাঁড়ান। ভীমান বাবু, এরা কারা?
এরা সবাই আমার অচেনা ম্যাডাম। অচেনা না চিনতে চাইছেন না? ক্রিমিনাল চেনার চান্স আর কোথায় পেলাম ম্যাডাম? আগে সেই বড়বাবু তো চিনতেই দিলেন। এখন থেকে চিনতে শিখুন ধীমান বাবু, ক্রিমিনাল কেউ এবং আমাকেও। যান এদের গাড়িতে তুলে দিন। দাঁড়ান ম্যাডাম দাঁড়ান, কাকে কাকে গাড়িতে তুলছেন মুখগুলো চিনে রাখি ভালো করে। হ্যাঁ ঠিক আছে, দেখা হয়ে গেছে, এবার গাড়িতে তুলে দিন। তুলে দিন, চল সবাই চল 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 সব চল। মুখগুলো ভালো করে চিনে রাখলাম। কেন না, পরে কোথাও দেখতে পেলে আপনাকে খবর দেবো। কেন আপনি নিজে ওদের মারতে পারবেন না? পাগল, ক্রিমিনালদের মারলে আজকাল পুলিশ হেভি ঠেঙাচ্ছে। কি হলোটা কি? না যে সেই পুলিশ ঠেঙিয়েছিল না, তার ব্যথাটা এখন কনকন করছে। কতদিন আগে মার খেয়েছিলেন? তা ধরুন ওই 2024-1-5, আমার জন্মদিনের দিন তো, 5 বছর হলো। এসপি স্পিকিং। স্যার বুড়ি বিলিভ স্যার, এরা চার চারজন আসামিকে ছেড়ে দিয়েছে। ইউ হ্যাভ গট টু রেক্টিফাই দিস। পসিবল স্যার? স্যার সিম্পলি ইট ইজ ইন লট অফ করাপ্টেড পুলিশ। করাপশন? করাপশন তো একটা জাতীয় রোগ, মাছের রোগ বলতে পারো। পুলিশকে এটা এড়িয়ে চলতে পারে, তবে গট টু রেক্টিফাই দেন। পাবলিক ইনভলভমেন্ট, তোমার প্রবলেমের সঙ্গে পাবলিককে আরো বেশি করে ইনভলভ করার চেষ্টা করতে হবে। আর একটা কথা মনে রেখো অপর্ণা, পাবলিকের থেকে পাওয়ারফুল মেশিনারি আর কিছু নেই। উড ইউ গেট মাই পয়েন্ট? ইয়েস স্যার। প্রকাশ্য রাস্তায় মহিলার শ্লীলতাহানি করে চারজন দুষ্কৃতী পুলিশের কবল থেকে পালিয়েছে। কোনো নাগরিক তাদের সন্ধান দিতে পারলে কিংবা ধরিয়ে দিতে সাহায্য করলে পুলিশের তরফ থেকে আসামি প্রতি 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। কি ব্যাপার, এই হাল আপনাদের কে করলো? কিন্তু সে তো আপনাদের চেনে, কারণ সে তো ঠিক ঠিক লোকেদেরই ধরেছে। আশ্চর্য, এই তল্লাতে এত ক্ষমতাবান লোক কোথেকে এলো? ধীমান বাবু, আপনি এদের সবাইকে নিয়ে গিয়ে লক আপে পড়ুন। চলো চল চল। লক আপের চাবিটা কোথায়? কিবোর্ডে আছে ম্যাডাম। এনে আমাকে দিয়ে যান। আপনাদের কাউকেই আমার বিশ্বাস হয় না। না হয় উচিত, তবে আগের বড়বাবু আর আপনি যেমন এক নন, তেমনি আমাদের সবাইও একরকম নয় ম্যাডাম। আসবো? আসুন। আরে আপনি, কি আপনার মুখে কি হয়েছে? ওই তো আপনার কথা শুনে নেতাজি ক্ষুদিরাম ভগৎ সিং হতে গিয়ে আমারই দশা। তার সঙ্গে মারপিট করলেন? ওই যে কালকে চারটে ছেলে, ওই যে পুলিশ ক্যামেরা পালিয়ে গেল, কাল তো ধরতে পারলাম না। আজকে দেখি যে নতুন কালী মন্দির থেকে বেরিয়ে আসছে, তার যেই দেখেছি দৌড়ে গেছি। যেন অতক্ষণ ধরে মারপিট হলো, কোনো বেটাকে ধরতে পারলাম, আমাকে চোট করে দিয়ে পালিয়ে গেল। কিন্তু আমি ওদের ধরার খুব চেষ্টা করেছিলাম জানেন। আপনার সাহস আছে বলতে হবে। হ্যাঁ স্যার, পেছনে পুলিশ থাকলে তো সবাই সাহস পায় না। কি আসেন তো আমার সাথে। এই ভালো হলো, এতক্ষণ পেছনে পুলিশ ছিল, এখন সামনে পুলিশ, এদিকে লাট করে দেবো। আসুন, দরজাটা খোলো।
এই ওঠো ওঠো সবাই, কি এরাই তো আপনাকে সকালে মেরে পালিয়েছিল নাকি? দেখি এদের ধরে ফেলেছেন আপনি। আচ্ছা আপনি যান মারুন, এদের মারুন। মারবো? হ্যাঁ না থাক, মারুন না, আপনি যাতে মেরেছেন সকালে মারুন। বদলা আপনার এই প্লাস্টার গুলো খুলুন তো। লাগবে যে, কাটা থাকলে তো লাগবে, বলুন খুলুন। তাহলে দেখছি সত্যি আপনি সকালে ওদের সঙ্গে মারপিট করেছেন? হ্যাঁ, এগুলো দেখেও সন্দেহ করছেন? বাধ্য হচ্ছে সন্দেহ করতে। আই শোনো, ওই মুখোশ পরা লোকটা কখন তোমাদের বেঁধে রেখেছিল? কখন প্রায় শেষ রাত। তাহলে সকালে আপনি ওদের পেলেন কি করে? এই জন্যই বলে যে পুলিশকে কখনো সাহায্য করতে নেই, তার বলে মেয়ে পুলিশ। হ্যাঁ, এই যেন মারুতি গাড়িতে লেল্যান্ড ট্রাকের মস্ত বড় ইঞ্জিন, একটু অসাবধানে অ্যাক্সিলেটারে চাপ দিয়েছি কি একেবারে চাবা দিয়ে চলে যাবে। এটা বন্ধ করে দাও। ম্যাডাম, লেটার বক্সে এই চিঠিটা ছিল। যাদের ধরতে চেয়েছিলেন তাদের তুলে দিলাম আপনার হাতে, আমার প্রাপ্য পুরস্কারের টাকাটা সেই মেয়েটিকে দিয়ে দেবেন তার অপমানের ক্ষতিপূরণ হিসেবে। রুদ্র, রুদ্র কে? রুদ্র নিজের পাওনা 40,000 টাকা কে এভাবে অন্যকে দিয়ে দিতে পারে? দিতে যে পারে সেটা তো চেকটা দেখেই বুঝতে পারছি, কিন্তু রুদ্র কে সেটা পুলিশ মাজারুলি নিজেই জানে না তো আমাদের বলবে? লোকটা যেই হোক আমাদের কিন্তু বড় উপকার করে গেল জানো, সুজাতের বিয়েতে টাকাটা কাজে লেগে যাবে। ওই আনন্দেই থাকো, এই টাকা দিয়ে নারায়ণ ডাক্তারিতে ভর্তি হবে। পুরো টাকাটা দিয়ে দেবে? সেই সঙ্গে নিজের থেকে আরো 10,000 টাকা দেব। দেওয়াটা সার্থক হবে যদি নারায়ণটা ডাক্তারি পাস করতে পারে। পাস করেছে তবে যে বলে পাস করতে পারেনি? ও পরীক্ষার রেজাল্টে ওরকম একটু ভুলটুল হয় মা, তাই বলে ওর মতো ছেলে পাস করতে পারবে না তা কোনো হয়? কিন্তু খরচের কথা ভেবেছি? ও আমাকে আর ভাবতে হয়নি, ও কাকা বাবুই ব্যবস্থা করে দিয়েছে। সে যদি দান হয় তো নিবি কেন, আর যদি ধার হয় তো করবি কেন, শোধ করতে পারবি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক কষ্ট করে শোধ করে দেবো মা, আর যদি একান্তই না পারি তাহলে নারায়ণ তো ডাক্তার হয়ে যাচ্ছে, ওই শোধ করে দেবে। কিরে নারায়ণ পারবি না? ধারের ইংরেজি ক্রেডিট, আর ধার শোধ না করার মধ্যে কোনো ক্রেডিট নেই। কবে যাবি? আজ রাতের ট্রেনে গেলেই ভালো হয়, অনেক দেরি হয়ে গেছে তো। কিসের দেরি, এই তো সবে খবর পেলি। না না, দেরি মানে ওই চিঠিটা দেরিতে পেলো তো তাই বলছে। কি জানি বাবু, তোদের কথাবার্তা শুনে কিরম হিয়ালি মনে হচ্ছে, তোরা কিন্তু কোনোদিন আমাকে মিথ্যে কথা বলিসনি, আর আজও যে বলছিস না সেটাই আমার বিশ্বাস। শুধু তোর জন্যে জীবনে প্রথম মায়ের কাছে মিথ্যে কথা বলে মায়ের বিশ্বাসটা ভঙ্গ করলাম। কি দরকার ছিল বলতো দাদা, আমি তো তোকে বারণই করেছিলাম। তোর বারণটা আমার কাছে বড় হবে, আমার কারণটা কিছু নয়। কি কারণ? কারণ আমার তৃপ্তি, কারণ আমার শান্তি, কারণ আমার গর্বে। তখন এই বাবার ছবির সামনে দাঁড়িয়ে বলতে পারবো, দেখো বাবা দেখো আমার ভাইকে আমি ডাক্তার করেছি। তুমি তো এটাই চেয়েছিলে বাবা? বাবাও তো ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হবি। আরে হয়েছি তো। হ্যাঁ, আরে আমি তো ইঞ্জিনিয়ারই হয়েছি রে, তুই দেখছিস না আমার জীবন জুড়ে শুধু ইঞ্জিন আর ইঞ্জিন। তাতে আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, তোর নেই কিন্তু আমার আছে। আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল, কিছুই করতে পারলি না তুই। কি বলছিস রে নারায়ণ, কিছু করতে পারলাম না মানে? আরে দাদা হয়ে ভাইকে ডাক্তার হওয়ার জন্যে, মানুষের মতো মানুষ হওয়ার জন্য এগিয়ে দিতে পারলাম, এটা কি কিছু কম করা হলো রে? এতে যে, এতে যে কত আনন্দ কত খুশি, কজনে হয় এই সৌভাগ্য। এটা নাকি গাড়ি ইঞ্জিনের মতো, গাড়ি যখন হু করে ছুটে চলে তখন গাড়ির ইঞ্জিনটা খুশিতে গড় 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 করতে থাকে।
এটি সেই আনন্দ রে। বলছি আমাদের বসের নাম মহারাজ। মহারাজ কালীবাড়িতে পুরোহিত হয়ে লোকটা কিডনির ব্যবসা করে। কি জঘন্য, কিডনি বার করে দিলে মানুষ তো মৃত্যু রোগে মারা যাবে। সত্যি কি হতো ম্যাডাম? তবে সে বানিয়ে বলছি নাকি, যেই মেয়েটা মারা গেছে তার পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কার লেখা আছে তার কিডনি নেই। মেয়েটা বেঁচে থাকলে কি তোর কাছে জানতে চাইতে বিল না? জানিস যদি বলে দে না বাবা। আমি জানি না, জানিস নিয়ে যান। ম্যাডাম এটা থানার বাইরে পড়েছিল। ওগুলো কি ম্যাডাম? মহারাজের ছদ্মবেশ। মহারাজ? মহারাজ তাহলে আনরিয়েল মহারাজ। মহারাজের ছদ্মবেশ দুটো কে পাঠালো ম্যাডাম? আনরিয়েল পরিচয়ের আড়ালে একজন রিয়েল মানুষ। রিয়েল মানুষটা কে আমি ঠিক জানি, তবে পুলিশ ছাড়াও অন্য কেউ মন্দিরের উপর নজর রাখছে। ছদ্মবেশ চুরি করে মহারাজের একেবারে 12টা বাজিয়ে দিয়ে। আর ওদিকে আমার মনে হয় প্রায় 12:30। এদিকটা কোনো রকমে ম্যানেজ করে যাচ্ছি। বিল্লুকে শিখিয়ে দিয়েছি কোনো রকম বিপদ দেখলেই অজ্ঞান হয়ে যাবে। কিন্তু ভরসা কি আছে বল? ম্যাডাম আমার সাক্ষাৎ বাঘিন, যে কোনো সময় বিল্লুকে দিল্লি করে দে। ঠিক আছে, আজ রাতেই। এভাবে আমার সর্বনাশ করে যাচ্ছে বলু, আমার চাপি চলে যাবে। তোর পায়ে পড়ি, তুই আমার ছেড়ে দে, তুই আমার মার মার মার, মেয়ের মুখ রক্ত বার করবে, তারপর চেয়ারে। I know it's a big blow, but nothing doing. After all, business is like drawing a game. A game money, either win or loss. তুমি সত্যবক্ষীকে ব্যাপারটা জানিয়ে রেখো। বাপি, ওনাকে নিয়ে এসেছি। কাম, I was waiting for you. নমস্কার, আমার আগে আসা উচিত ছিল। আপনার মেয়ে আমার যা উপকার করেছে। বসো। উপকার তুমিও কিছু কম করনি, তোমার জন্য ওর গাড়িটা বেঁচেছে। শুধু গাড়ি বলছো কেন বাপি? সেদিন পাবলিকের হাতে আমার সম্মান তো নষ্ট হতে পারত। রাইট, সেটাও তোমার জন্য হয়নি। ও ব্যাপারটাকে কেন বড় করে দেখছেন? যেটা সত্যি সেটাই তো বলেছিলাম। আজকাল কজনে বলে সে, তাই তো আমি নন্দাকে বললাম বয় হ্যাজ আ ক্যারেক্টার, আই ওয়ান্ট টু মিট হিম। যাও, তাকে ধরে নিয়ে এসো। আমি তো ওনার মেস চিনি না, তাই গাড়ি নিয়ে হসপিটালের বাইরেই অপেক্ষা করছিলাম। আর ওনাকে দেখতে পেয়ে অ্যারেস্ট। আজ এতদিন বাদে আমার এই মা মরা মেয়ে
তোমার জন্য প্রাণ খুলে হাসি, কেন জানো? ওয়াই নট, যে ঠকে তার কিসের লজ্জা? ঠিকই তো, সরল আর পবিত্র মানুষটাই জীবনে ঠকে বেশি, আর এই দুটো গুণ যার আছে তিনি ঠকেই বা লজ্জা পাবেন। দেখেছিস হাউ হি উইল আন্ডারস্টুড? বা ডিয়ার ইয়াং ম্যান, একটা ছেলে নন্দার ভালোবাসাকে এক্সপ্লয়েট করে আমার প্রপার্টি ক্র্যাক করতে চেয়েছিল, আমি সেটা ধরে ফেলেছিলাম, এন্ড দেন হি লেফট। বাট নন্দ তো সত্যি তাকে ভালোবেসেছিল। ভালোবাসাকে যে মানুষ ঠকাতে পারে তার মতো দুর্ভাগা আর দুটো হয় না, তার যদি কষ্ট না পেয়ে বরং তাকে ক্ষমা করে দেওয়াই ভালো, তাতে শান্তি পাবো। আসলে আমি ওকে কখনো সঙ্গ দিতে পারিনি, ওর মাইন্ড যদি আমি তোমাকে বলি ওকে সঙ্গ দিতে, আমি ইয়েস ইউ ইটস মাই রিকোয়েস্ট। তবে ওনার কিছু লাভ হবে কিনা জানি না, তবে আমি চেষ্টা করব মাঝে মাঝে আসা। নো 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 নো, মাঝে মাঝে নয়, ডেইলি, আই মিন ডেইলি। আর তার জন্য তোমাকে তোমার মেসটা ছাড়তে হবে, কাছেই আবার একটা ফ্ল্যাট খালি পড়ে আছে, সেখানে থাকবে। না না, এটা খুব বাড়াবাড়ি হয়ে যাবে। লিসেন মে, মেয়ের ভালোর জন্য আই ক্যান গো এনি লেন্থ, এনি কস্ট, এনি প্রাইস। ছি, আমায় কেন লজ্জা দিচ্ছেন বলুন তো? কারণ আমি তোমাকে ছাড়তে চাই না। যদি মনে করো এভাবে আমি আমার ঋণ শোধ করছি, ওয়েল আই ক্যান্ট হেল্প। তোমরা কথা বলো, আমি আসছি। সি ইউ এগেইন। ঋণের দায় আমার তো কিছু কম নয়। না না, আপনার কোনো দায় নেই। কিসের দায়, কেনই বা দায়? কারো ভাঙা মন জোরে দেবার দায় কি আপনার? কোনো বাবা তার মেয়েকে সময় দিতে পারে না, সে দায়টা কি আপনার? না না, বাপি যাই বলুক না কেন, দায়ের যোগান দিতে আপনি নিজেকে ফোর্স করবেন না, কখনো না। শুনুন, দায় কথাটা দায়িত্বের সঙ্গে মানায় ফেলো। সব মানুষের উচিত একটা দায়িত্ব পালন করা, কাছের মানুষের দুঃখ কষ্টের দায় বহন করা। আমি কাল সকালে মেস ছেড়ে আপনাদের ফ্ল্যাটে চলে আসছি। হ্যাঁ, তবে একটা অনুরোধ, আপনি কখনোই ভাববেন না যে আমি আপনাকে করুণা করছি, কারণ কৃতজ্ঞতার একটা দায় আছে, আর সে দায় মেটাতে ভালোবাসা স্পর্ধা করা যায়, কিন্তু করুণা করার মতো নোংরামো করা যায় না। আসি। গুরু, গুরু, এ কি বলছি মাইরি, তোমার ভাই বেপাত্তা। বেপাত্তা মানে? মানি অর্ডার ফেরত এসেছে, যে ঠিকানায় পাঠিয়েছিলেন সেখানে সে থাকে না। থাকে না? তাহলে কোথায় থাকে? Thank you.
লজ্জাকে দিয়ে গেছি এত ভালোবাসা, লজ্জাকে যদি তার কিছু করি আশা। তার বুক ভরে সবই শুরু হলে নাও শুনে তাকে, দোষটাকে সাড়া দিলে প্রেম যদি ডাকে। কত নতুন অনুভবে মেরা বেশ লাগে সারা গা। আমার ছেলেটা 10-12 দিন হলো বাড়ি ফিরছে না, কোনোদিন এমনটি হয়নি। প্রত্যেক সপ্তাহে আসতো আর আমার টাকা দিয়ে দিত। কি করতো আপনার ছেলে? তা তো জানি না মা, তবে জিজ্ঞেস করলে বলতো তোমার জানবার দরকার কি। তবে একবার বলেছিল কালীচরণ, কোনো এক কালীচরণের সঙ্গে যেন কাজ করত। কালীচরণ কোথায় থাকে আপনি জানেন? না মা। বিমানবাবু আপনি ডায়েরিটা লিখুন। কি নাম আপনার ছেলে? বলাই দত্ত। তবে ওই নামে কেউ চিনবে না, চিনবে ডাক নামে ইল্লু। বিমানবাবু আপনার মনে আছে বিল্লু বলেছিল যে ওর বসের নাম মহারাজ? কিন্তু মহারাজ তো হাওয়া। না, হাওয়া নয়, খাদ্যবেশটা ধরা পড়ে গেছে, তাই কালীচরণ আর মহারাজ আসতে পারছে না। কালীচরণ বলতে আমি মা কালীচরণই জানি। মা গো মা, সব নারী সতী, শুধু ধরা পড়ল রাধা। কি পাপ করেছি মা যে মহারাজ হয়ে থাকতে দিলেন আমায়? মেয়ে ধরার অমন ফাঁকটা এভাবে নষ্ট করে দিলে। বলো মা, কি পেলে সন্তুষ্ট হবে? আমার রক্ত? বেশ, তাই দেব তোমায়।
পায়ে রাখছে কালীচরণ, তোমার ভক্ত। বস, কলকাতা থেকে ভূতেন্দ্রের বস কথা বলতে চাইছে। বলুন চৌধুরীবাবু, ভূতনাথের মুখে শুনেছেন তো? বাজার খুব টাইট, কতগুলো স্টকে আছে? চারটে। কত পড়বে জিজ্ঞাসা করো। মহিলার গলা শুনেই বুঝতে পেরেছি দুবাই পার্টি, 6 লাখের কমে হবে না। ওয়েট, আট চাইছে। ও ফাই, আমি ভেবেছিলাম 10 চাইবে। মেক ইট ফাইনাল ডার্লিং। ওকে, ও ইজ ফাইন, কমিশন 50%। না চৌধুরী বাবু, আপনার বিজনেস প্রোডাক্ট কিডনি, সাপ্লায়ার হিসেবে আমি অনেক কম কমিশন নিই। আমার বিজনেস প্রোডাক্ট হলো মেয়ে ছেলে, সেলার হিসেবে আমার বেশি চাই। কত? 60-40? যেটুকু কম পাচ্ছ আমাকে পেলে পোষাবে না? ওকে, এগ্রিড, দিস ইজ ফাইনাল। আজ হোল নাইট থাকছো তো? হোল লাইফ থাকতে পারি যদি তুমি আমায় রাখতে পারো। ওয়েল, ম্যাডাম, বিল্লুর লাশটা পাওয়া গেছে। কোথায়? নদীতে ভেসে যাচ্ছিল। অ্যাক্সিডেন্ট? মার্ডার। বুকটা গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে, বডিটাও গলে গেছে, তবে মুখ দেখলে চেনা যায়। পুলিশকে বসের নাম বলে ফেলার শাস্তি। বাট আই মাস্ট ফাইন্ড আউট কালীচরণ। কালীচরণ? আমার গ্যারেজে ওই নামের কোনো কাস্টমার কাজ করিয়েছে বলে তো মনে হচ্ছে না। তুমি যেন কথা মনে রাখো, বলতে পারো মিষ্টি। আচ্ছা, তাকে কি এখন বাড়িতে পাবো? অসম্ভব। কেন পাবি না? আজ তো রোববার। আরে সামনে তো যাত্রা না। আর যাত্রা পাগল ছেলে, এখন নিশ্চয়ই লক্ষণের ঘরে রিহার্সাল করছে। সম্পর্কে আমি তোর বাপ, খুলিও না খাপ। হে করে মহাপাপ, আমি তাকে কবু করি না কো মা। এনেছি সঙ্গে করে মৃত্যুর পরোয়ানা, দিয়ে যাব আমি তোকে জমির ঠিকানা। দেখিলাম কত তোর মত শত শত জমির পিয়ন। পিয়ন? তুই কহিলি মোরে পিয়ন? তবে শোন, তবে শোন। আরে বলবি তো, কি আছে বলবি? এক থেকে পাঁচ গুণ। তারই মধ্যে তোর জীবন লইবে এই পিয়ন। নাটকের ডায়লগ গুলো তো বেশ। হ্যাঁ, এ তো আপনাদের কলকাতা নাটক নয়। এই বুঝতে দিয়ে ম্যাডাম এসে বুঝতে। তার নাটকের নামটা কি? বলে দেবো। হ্যাঁ, আমাদের নাটকের নাম হলো বরফেরও আছে আগুনের ঘ্রাণ। ও বুঝতে পেরেছি, নামটা আপনার একদম পছন্দ হয়নি। হতো যদি নামটা আপনার হাসির মতো সুন্দর হতো। কিন্তু অনেক সময় বইয়ের মলাটা সুন্দর হলেও কিন্তু ভেতরটা সুন্দর হয় না। আর তাছাড়া ভালো নাটক অনেক সময় বাজি অভিরাজ যেত বার খেয়ে যায়। আমাদের দারুণ অ্যাক্টিং করে, দারুণ অ্যাক্টিং করে। অমিতাভের সব ছবি অনেকবার করে দেয়। এ দিন টুপি সামানো, আওয়াজ তেজ চল রা হ্যায়, উড় জায়গা। দেখলেন তো, অমিতাভের সব ছবি অন্তত 10 বার করে দেখেন। 10 বার? না, 12 বার। 12 বার? 12 বার।
পুলিশকে দেখে যে ভয় পায়, সে করবে অমিতাভের অভিনয়। ওই তো একবার চান্স পেয়ে একবারে ডাউন করে দিবেন। আরে বাবা, যে একবার পুলিশ হাতে মার খেয়েছে সে পুলিশে ভয় পাবে না তো কি? ভালো ভাই সে যাকে আমার আপনাদের কাছে দুজনের পরিচয় জানাচ্ছি, তাদের মধ্যে একজনের নাম রুদ্র। রুদ্র? ওই নামে তো সুন্দরপুরে কেউ আছে বলে আমার জানা নেই। আরে তোরা কেউ জানিস? ওই না তো, না ওরাও জানে। সে কি কেউই বলতে পারছি না, অনেককেই জিজ্ঞেস করেছি। আচ্ছা আর একজনের নাম? একজন ক্রিমিনাল, কালীচরণ। কালীচরণ বললো আমার প্রণাম গ্রহণ করো। আরে জানি রে জানি, তোদের যাওয়ার জন্য কত চিন্তা জানি না। ওই তোমার ছোট ছেলে কি লিখেছে বলবি তো? লিখেছে ভালো আছে, আমার টাকা পাঠাতে হবে। ও একটা কি ব্যবস্থা করে ফেলেছে, আর আমাদের দুজনকে যেতে লিখেছে, তোমাকে আর আমাকে। মা আমার ওই দুটো গাড়ির আর্জেন্ট ডেলিভারি আছে, ওটা করে দিয়ে ভাবছি। আমার কিন্তু টাকা না পাঠালে ওর চলবে কি করে? চলবে চলবে, এখনো কত বড় মুখ করে লিখেছে, তোমার টাকা আর লাগবে না, আমি একটা ব্যবস্থা করে ফেলেছি। ও একটা নার্সিংহোমে কি একটা দেখাচ্ছে কাজ নিয়ে। এটা কি নার্সিংহোম দেখাশোনা কাজ হচ্ছে? তুমি দেখতে এলাম, বাবা ঠিক লোককে বসিয়ে দিন। কি দেখলে? বাবা ভুল করেছে, এ ছেলে কাজের না, এতদিন রাত পড়াশোনা করে। তা তো করি, তার মেয়ে প্রেমে পড়া, প্রেমের কথা শোনা, এটাই তার পড়াশোনা। তিন নম্বর রুমের পেশেন্ট যন্ত্রণা ছটফট করছে, আমাদের আর এমর পেশেন্ট আর উনি একটু বাইরে বেরিয়েছেন, কি করবো ঠিক বুঝতে পারছি না। কি কেস? অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছে। এত চিন্তা করার কি আছে, পেন কিলার ইঞ্জেকশন দিয়ে দিন না। মানে ফাইলে তো কোনো ইনস্ট্রাকশন নেই। দিন, আমাকে দিন। থ্যাংক ইউ স্যার। ওকে, তোমার তো ডাক্তারি করার দরকারই নেই। কেন? ডাক্তারি পাশ না করে কিরকম সই করে প্রেসক্রিপশন লিখে ফেললে? তবে এরপরে বলবে ছেলেটা কাজের নয়। 100 বার বলবো, কারণ প্রেসক্রিপশন লেখাটাই তো তোমার একমাত্র কাজ না। আমার সঙ্গে সিনেমা দেখতে যাওয়াটাও তোমার একটা মস্ত বড় কাজ, আর বিশেষ করে আমার আর কলেজ নেই বলে। ঠিক আছে চলো, দেখি কাজটা আমি ঠিক মতো করতে পারি। চলো। That's like a good boy. ভাই দারুণ করেছে কাজ, যা চেয়েছিলাম তার চেয়েও বেশি। আপনি তো জানেন আমার কথা কম কিন্তু কাজ বেশি। আছেও বেশি? ওয়েট জাস্ট এ মিনিট। Yes, half of the job and half of the other thing. তুমি আমাকে আলাদিনের প্রদীপ এনে দিয়েছ। আলাদিনের প্রদীপই বটে, সুন্দরপুর ছেড়ে দুবাই, মাসে 400 টাকা বেড়ে 40,000 টাকা, এ আমি স্বপ্নেও ভাবিনি। যোগাযোগটা কে করিয়ে দিল রে? আগে থানার ছোটবাবু। ইমান খুব সাবধান, ঠকে যেতে পারিস। আমায় আর কি ঠকাবে, টাকা পয়সা কিছু চাইনি, আর চাইলেও তো দিতে পারতাম না। যা চলেই যা তাহলে, দাঁড়া তোর পাওনা গন্ডা সব মিটিয়ে দিই। আজই আজই? ওদিকে আবার বিষ্ণুদাও নেই। আরে না থাকুক না থাকুক, শেষে তোর চাকরিটা চলে যাক আর আমি দায়ী। তাছাড়া বিষ্ণু তো বলেই গেল যে নারায়ণের সঙ্গে দেখা করে 2-4 দিনের মধ্যেই ফিরে আসছে মাকে নিয়ে। অনেক ভাগ্য করে মানুষ এমন ভালোবাসা পায়, এই মেয়ে কোনোদিন অমর্যাদা করিস না বাবা। আসবো? আরে এসো এসো এসো, এই যে আমি হলাম নারায়ণের দাদা। শুধু আপনি ওর দাদাই নন, ওর প্রাণ বটে। না না না, মন্দিরে এসে আগে ঠাকুর প্রণাম করতে। মন্দির? মা যেখানে থাকেন সেটাই তো মন্দির। থাক মা থাক, তোমার কথাই এতক্ষণ হচ্ছিল মা। দেখো না চিঠিতে তোমার কথা না লিখি ছেলে আমাকে কি বিপদে ফেলেছে। প্রথম বৌমার মুখ দেখছি,
তাও খালি হাতে। যে হাতে আশীর্বাদ থাকে সে হাত কখনো খালি হতে পারে না মা। আমার জীবনে মায়ের জায়গাটা তো খালিই পড়েছিল। আশীর্বাদ করুন আমি যেন আমার এই নতুন মাকে প্রাণ ভরে ভক্তি করতে পারি। মা, ভাই তো দেখছি একটা পরশপাথর জুটিয়ে ফেলেছে। না রে দাদা, পরশপাথর নিজেই একটা অচল টাকাকে মোহর বানিয়ে দিচ্ছে। বেশ করেছে, মোহর না বানালে এর সাথে তোকে মানাতে কি করে? ঠিকই তো। চলো তো মা, রান্নাঘরে কোথায় কি গুছিয়ে রেখেছে আমাকে একটু দেখিয়ে দে। চলো। আরে নারায়ণ, এই নন্দা আমাদের ওই ওখানে গিয়ে থাকতে পারবে তো? না পারলে বিয়েই করবো না। পারবো একশন, এই করবো না। দেখে শোন, নন্দাকে বেশি জোর জার করিস না, ওর যদি আপত্তি থাকে কি হবে বল? তুই এখানে থেকে যাবি, মাকে আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমার ছেড়ে তুই থাকতে পারবি দাদা? থাকতে হবে, থাকতে হবে রে। ওই সুন্দর মিষ্টি ভালো মেয়েটার কথা ভেবে আমাকে একাই পড়ে থাকতে হবে ওখানে। পারল না বাজি, আরো পারবো, খুব পারবো। আর তোকে ছেড়ে থাকাতে আমার অভ্যেস হয়ে গেছে, এখন সে অভ্যেসটাকে মনে মনে একেবারে পাকা করে নেব। তাহলে কিসের কষ্ট বল? কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট নেই। এই তোর কষ্ট না হওয়া নমুনা, তাই না রে? এটি বিয়েতে তো অনেক পরে ব্যাপার, আগে বলতো নন্দাকে তোর পছন্দ হয়েছে কিনা, নাকি তুই আমার জন্য জোর করে বলছিস যে পছন্দ হয়েছে? পছন্দ কি রে? আরে আমি তো আমার ভাইয়ের চেয়ে ভাইয়ের ভাবি বউকে বেশি পছন্দ করে ফেলেছি, বেশি ভালোবেসে ফেলেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন আসুন আসুন, ইনি হচ্ছে নন্দার বাবা আর আমার দাদা। ও নো, হাত তো মেলায় সমানে সমানে, তার চেয়ে বরং আমি নিজের হাত নিজেই মেলাই। নমস্কার। নমস্কার পাপি, তুমি এসে গেছো? ইয়েস, এন্ড এট দ্য রাইট টাইম। শুনে ফেলেছি তোমাকে এদের পছন্দ হয়েছে। এই নি তো। নমস্কার, আমি নন্দার বাবা। নমস্কার। আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, তাছাড়া আমার ছেলে নিজেকে পছন্দ করেছে, বিয়ে ওদের হবেই। কিন্তু এ বিয়েতে আমি মত দেব না। তুমি কি বলছো মা? আপত্তি দেখিস মা? আমি কি অন্যায় করেছি মা? কেউ কোনো অন্যায় অন্যায় করেছেন ভগবান, এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছেন। আমি যদি এ বিয়েতে মত দিই তাহলে সেটা অন্যায় হবে। আমি এদেরকে কথা দিয়েছি, সে কথা খিলাপ করাটাও তো আমার পক্ষে অন্যায় হবে না। আমি তো বলেছি বিয়ে তোমাদের হবে, কিন্তু ওরা তোমার অমত হলো কেন? আমার মাথা থেকে কোনোদিন কোনো কিছু জানতে চাইবি না। আমি আজ রাতের গাড়িতে চলে যেতে চাই, তুই আমার যাবার ব্যবস্থা কর। রইল শুধু রা
রাতের চেয়েও অন্ধকার। রাত পোহালো সকাল হলো খুললো ফুলেরই গন্ধ বাতাসে, আলোর খেলা আকাশে, ফুলেরই গন্ধ বাতাসে, ফুটলো না তো আমারই ফুল, শুকিয়ে গেল পাপড়িতা পাপড়িতা। রাত পোহালো সকাল হলো খুললো সুখেতে দুঃখ আমার বুকেতে, সবাই হাসে সুখেতে দুঃখ আমার বুকেতে, কেন যে আজ পড়লো ঝরে আমার সাথে স্বপ্ন হা স্বপ্ন হা। রাত পোহালো সকাল হলো খুললো আধার বন্ধদা, আমার দিন দিন যে হলো না রইল শুধু রাতের চেয়েও এভাবে কষ্ট পাবার কোনো মানে হয় না। মা আর দাদার চেয়ে তুমি বড় না, সত্যর চেয়ে আর কিছু বড় নেই না। মা আর দাদার মতো তুমি আমার জীবনের একটা অঙ্গ। না না, তাই বলে তুমি আমার জন্য ওদের উপেক্ষা করো না। উপেক্ষা করবো কেন, বরং মায়ের মায়ের মতের জন্য আমরা অপেক্ষা করবো। ও বাবা, কি আদর করে কথা বলছেন! মারের ভয় দেখিয়ে পুলিশ দিয়ে ডেকে এনে এটা মিষ্টি খাওয়ানো হয়ে যাচ্ছে না? হয়তো হলো, কিন্তু আমি যখন নিজে গিয়ে তার কথা জিজ্ঞেস করতাম তখন তো আপনি পালিয়ে যেতেন। তার কথা কালীচরণ, আরে উঠুন উঠুন, কোনো ভয় নেই, উঠুন আসুন, আসুন না বসুন। আচ্ছা আচ্ছা শুনুন, এখন তো আপনি আমার বাড়িতে আছেন,
আপনি যা জানেন পরিষ্কার বলে ফেলুন, কোনো ভয় নেই, কেউ জানতে পারবে না। কিন্তু আপনি তো জানতে পারবেন। তাতে কি হলো, আমি কি কাউকে গিয়ে বলবো নাকি? এইটুকু বিশ্বাস আপনি আমার উপর রাখতে পারেন না? না, সেই বিশ্বাসটা আপনার উপর রাখতে পারি বলেই তো বলা যাবে না। আহারে কি আইন, কেউ অন্যায় করলো, পুলিশ তার ব্যবস্থা করলো আইনের যুক্তি দেখিয়ে, আবার কেউ অন্যায়ের প্রতিবাদ করলো, পুলিশ তারও ব্যবস্থা করলো তাকে পিটিয়ে। কি মার মেরেছিল আমায়, পিঠের ব্যথাটা। ও, এটা বুঝি আপনার সেই 5 বছরের পুরনো ব্যথাটা? 50 বছরও যাবে না, এটা তো শুধু পিঠের ব্যথা নয়, এটা বিরাট অপমানও। মানছি, কিন্তু পুলিশের মুশকিলটা কি জানেন? যারা আইন নিজের হাতে তুলে নেয়, যারা নেয় তারা কিন্তু আইনকে বাঁচাবে বলেই নেয়। ওই বাজে লোকগুলো আপনাদের আইনকে পায়ের নিচে ফেলে খেলা করে, তারা সেখান থেকে তুলে আইনকে নিজের আসনে বসাতে চায়, চিরকাল তারা ঠকেই যায়। কিন্তু আমি তো কাউকে ঠকাতে চাই না, বা আমি কারো অপমান ও অবজ্ঞা করতে চাই না, আমি শুধু আপনার সাহায্য নিতে চাই, যাতে আমি ওই কালীচরণের মতো অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে পারি। করুন, আপনার যা খুশি করুন, কিন্তু আপনাকে সাহায্য করতে গিয়ে আমার কি করুণ অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? আপনি তো চিরকাল এখানে থাকবেন না, আপনি এখান থেকে চলে যাবেন বদলি হয়ে, তখন আগের বড়বাবুর মতো আরেকজন বড়বাবু আপনার চেয়ারে এসে বসবে, যে আমাকে পিঠে মেরেছিল সে। তখনও থাকবে ওই বাজে লোকগুলো আর কালীচরণের মতো লোকেরা, তারা আমার মানে বিষ্ণুচরণে কি হালত করবে একবার ভেবে দেখেছেন? চাচ্চারি, আপনি আপনার কাজ করুন, আমি চল। আরে আপনি দাঁড়ান, বাড়ি গিয়ে দাঁড়াব। তাহলে আমি চলি, তোমার পাওনা তুমি বুঝে পেয়ে গেছো। পাল্টু দেখা হতো, আমি তো 10 মিনিট আগে বাড়ি থেকে বেরিয়েছি। সে কি গো, তাহলে এত রাতে মেয়েটা কোথায় গেল বলো তো? নিজেই তোমার অমঙ্গল করে দিল মেয়েটা, বড্ড ঘর। সে তো ভালোই,
মেয়ে ছেলে গরম না হলে জমে, দেখি কতটা গরম। ঠান্ডা মেরে গেছে, গরম করতে হবে। বলতো কোন দেখাচ্ছ, তোমার মতো সুইমিং পুল পেলে সবাই সাঁতার দিতে চাইবে, শুধু জলটা একটু গরম করে নিতে হবে। চলো কালীচরণে তোমাকে গরম করে নেবে। সবই মায়ের ইচ্ছে, তোমার মা তো আর আমার সৎমা নয় মহারাজ। একটা রিভলভার জোগাড় করলে গুন্ডা হওয়া যায়, কিন্তু রিভলভার চালানোর ট্রেনিং না নিলে পুলিশ হওয়া যায় না। মেয়েটাকে ছেড়ে দাও। কি হলো, ফিরে আসছে যে? অপমানের বদলাটা কখনো ফেলে রাখা উচিত নয়। তোর মেরে মেরে ওই কুত্তাটার গরমটা কমিয়ে দাও। আমাকে চর মারার দাম তোমাকে দিতে হবে, তোমার ইচ্ছা দিয়ে। পাল্টু শিবা, বাইরে গিয়ে দেখে আয় তোর সঙ্গে ফোর্স এনেছে কিনা। কেটে পুটে খাওয়াই উঠবে, খুলে ফেলে ইউনিফর্ম। না না সরালে খাবো কি করে? আরে মুখ পালো কেনেছে, আমার কি হাল করে দিয়েছে। আমায় কেউ আনে না, আমি নিজেই আসি। তুমি কে? অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে মানুষের ঘৃণা থেকে তৈরি হওয়া আমি এক চলন্ত প্রতিবাদ। ধরতে পারলে কালীচরণকে নিজে পৌঁছে দিয়ে আসবে লোকটা থানায়। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ধরে দিতে পারলাম না বলে দুঃখিত, তবে একটা কথা, সাহস ভালো কিন্তু দুঃসাহস ভালো না। রুদ্র, আরে তুই এসে গেছিস, এদিকে এখন আমার বুকটা ধক 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 করছে। বাবা কি বলেছে বিষ্ণুদা? দুজন ছটফট করছে, কাকিমা সামলাচ্ছে, আমি তো অপেক্ষা করছি তোর জন্য। যা বাড়ি, যা বাড়ি, যা। ভাগ্যিস আপনি অপেক্ষা করছিলেন, তা না হলে
সুজাতা বোধহয় আর কালীচরণের ডেরা থেকে ফিরত না। তার মানে কালীচরণ আপনাকেও ডেরায় উঠিয়ে নিয়ে গেছিল? না মানে আপনি যাতে সুজাতাকে উদ্ধার করতে পারেন। কারণ ম্যাডাম আপনি তো কালীচরণের ডেরা চিনতেন না। না চিনলেও আমি আমার ডিউটি করেছি, আর সেটা আপনার সাহায্য ছাড়া। আমি ডিউটি করিনি? করেছেন বইকি অপেক্ষা। কিন্তু সেটাকে কিছু কম ডিউটি করা হলো ম্যাডাম। না হয় আমি আপনার মতো ওই ছুটে ছুটে যেতে পারিনি, না আমি আপনার মতো ওই ইয়ে ফাইট করতে পারিনি, না আমি আপনার মতো সুজা থেকে উদ্ধার করে আনতে পারিনি, কিন্তু অপেক্ষা তো আমি করেছি, আর সেটা কিছু কম হলো। ওই যে ইংরেজিতে একটা কবিতা আছে না, যেটাতে বলেছে অপেক্ষা যে করে সেও কর্তব্য করে, আমি তো সেটা করেছি। ম্যাডাম আপনি কিন্তু এখান থেকে চলে গেলেও কোনোদিন এটা বলতে পারবেন না যে আপনার প্রতি নিজের লোকের মতো করে কেউ কর্তব্য করেনি। এইখানে আসি। আমার টাকা চাই, টাকার জন্যই তো আমি নিজের কিডনি দিয়েছি। নার্সিংহোমকে তো জানি, যার জন্য দিয়েছেন তিনি আপনাকে টাকা দেবেন। তিনি তো আসছেনই না। আমরা কি করবো, আমরা কি আপনাকে টাকা দেব? আপনাদের ডাক্তারবাবু তো বলেছিলেন আপনি টাকা পেয়ে যাবেন। কি ব্যাপার, একেবারে বাড়িতেই শুরু করলে? নন্দা মামার বাড়ি গেছে, ফিরবে কাল। নো প্রবলেম, মেয়ে তোমার উইক পয়েন্ট। That's right. Hello, Jodhu speaking. Hi, Nikki. It's just over. Any problem? Nursing home in RMO phone for it. Ye patient te kidney na hoye chhe. Ye takar jonne chache meche korche. No problem. Dubai jabar jonne. Tu eta kidney beche dili. Ami ki tokhon bujhte perechhilam je eta ekta top. Amar tokhon mone hoyechilo সত্যি তো ওখানকার যাবার খরচ, এক মাস খাওয়ার খরচ আমাকেই তো জোগাড় করতে হবে। কিন্তু আমি বলছি নানন্দা, এখানকার ডাক্তার ওই চিঠিকের মধ্যে আছে, আমি এটা একটা বিহিত করে ছাড়ব। একই তো কাজ থেকে অন্যায়, তার উপর আবার তুই। আচ্ছা তোকে যেখানে নিয়ে এসেছিল নামটা কি যেন বললি? ভূতনাথ। হ্যাপি বার্থডে টু ইউ। দেখুন আমার জন্মদিনটা কেক কাটার জন্য নয়, আমি আমার জন্মদিনে আমার স্বর্গতা মাকে স্মরণ করি। আমার মায়ের ইচ্ছে ছিল আমি পুলিশ হই, আর আমার বাপি, আমার বাপি আমাকে পুলিশ তৈরি করেছেন। আমার আমার বাপি আমাকে বলতেন যে পুলিশ সাধারণ মানুষের সঙ্গে যত যত ঘনিষ্ঠভাবে মিশবে তাতে তার তার অনেক কাজের সুবিধা হবে, আর আর সেই জন্যই আমি আমার এই জন্মদিনটাকে বেছে নিয়েছি। আমিও বেছে দিয়েছি। কি বেছে নিয়ে এসেছেন? তিল। হ্যাঁ, মা আমাকে বললেন কতগুলো তিল দিয়ে বেছে দে তো, আমি বেছে দিলাম। মা নাড়ু বানালেন, আমাকে দিলেন, আমি আপনার জন্য নিয়ে এলাম। আচ্ছা আপনার মা কি করে জানলেন যে আমি তিলের নাড়ু খেতে ভালোবাসি? ওই যে আমি মাকে বললাম। কি বললেন? মা আমাকে জিজ্ঞেস করলো তো, হ্যাঁ রে মেয়েটাকে দেখতে কেমন রে, তখন আমি বললাম যে ঠিক যেন তিলোত্তমা, এতে হাসার কি আছে? আরে তিল থেকে যদি তাল হয় তাহলে তিল থেকে তিলোত্তমা হবে না কেন, আর তিলোত্তমা যে নাড়ুই বা হবে না কেন? নিন ধরুন। ও না, মা আমাকে পই পই করে বলে দিয়েছে তুই নিজে দাঁড়িয়ে থেকে না একটা নাড়ু খাও, নয়তো আসবি না। আমি খেলে তো আপনার হজমই হবে না, বরং তার আগে আপনি একটা খান। আমি নাড়ু? না। আপনি যখন বলছেন খাই। তিলের নাড়ু
যে মাছিটি বসে ছানায়, যে পুলিশটি বসে থানায়, যে বাঘ বসে চিড়িয়াখানায়, সেও খেতে চায় তিলের নাড়ু। যে মাছিটি বসে ছানায়, যে পুলিশটি বসে থানায়, যে বাঘ বসে চিড়িয়াখানায়, সেও খেতে চায় তিলের নাড়ু। ওই মুগের নাড়ু, সরের নাড়ু, সব নাড়ুদের মাথায় ঝাড়ু। জয় জয় দিলের নাড়ু, জয় জয় দিলের নাড়ু, জয় জয় দিলের নাড়ু। হাতে পুলিশের চেম্বার। যে বেড়ালটি মাছ মারে, যে শেয়ালটি গোপ নাড়ে, যে বেড়ালটি মাছ মারে, যে শেয়ালটি গোপ নাড়ে, যে সে পাই টাকায় আড়ে আড়ে, সেও খেতে চায় তিলের নাড়ু। সব নাড়ুদের মাথায় ঝাড়ু। জয় জয় যে মাছিটি বসে ছানায়, যে পুলিশটি বসে থানায়, যে বাঘ বসে চিড়িয়াখানায়, সেও খেতে চায় তিলের নাড়ু। গলায় গলায় শুধু গানি যে সম্বল। যে দু নম্বরি চালায়, যে পাপ ঢাকে ফুলমালায়, যে দু নম্বরি চালায়, যে পাপ ঢাকে ফুলমালায়, যে প্রেমের ভয়ে ছুটে পালায়, সেও খেতে চায় তিলের নাড়ু। ওই মুগের নাড়ু, সরের নাড়ু, সব নাড়ুদের মাথায় ঝাড়ু। বলো বলো সবাই বলো, জয় জয় তিলের নাড়ু, জয় জয় তিলের নাড়ু, জয় জয় তিলের নাড়ু, যে মাছিটি বসে ছানায়, যে পুলিশটি বসে থানায়, যে বাঘ বসে চিড়িয়াখানায়, সে খেতে চায় তিলের নাড়ু। Thank you.
আপনাদের সঙ্গে পরিচয় হয়ে খুব খুশি হলাম, আরো খুশি হলাম জেনে আমার মেয়েকে আপনারা ওসি হিসাবে পছন্দ। তো হাতে রক্ত, তুই এই অবস্থা এখানে? আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, মাসিমা বললো তুমি এখানে, টাকা কাকিমাকে নিয়ে শিখে চলো, সুজাতা খুন হয়ে গেছে। খুন হয়ে গেছে? কে করলো? কালীচরণ। অপর্ণা, হু ইজ দ্যাট কালীচরণ? A bastard. Bapi, আমি এক্ষুনি স্পটে যাচ্ছি। এখন আমার একমাত্র ভরসা রুদ্র। সবাই চলে গেল, আপনি গেলেন না? আপনাকে কি একা ছেড়ে যেতে পারি? আপনি হলেন গিয়ে ম্যাডামের বাবা। তাহলে একটা কাজ করুন, ডিস্ট্রিক্ট এসপি কে ফোন করে বলুন এসপি হেডকোয়ার্টার কথা বলবেন। আপনি আপনি এসপি হেডকোয়ার্টার? ওই মেয়ে পুলিশের বাবা, তার আসার কথা ছিল, আমাকে জানাতে পারোনি। তোমার তো রেপ করার কথা ছিল, কিন্তু তুমি যে মার্ডার করেছ সেটা তো জানতে পারিনি। নমস্কার নমস্কার। ততক্ষণ অবশ্য আমি তোমার জন্য আছি না, এখন টাকা ছাড়, তারপরে বলো। শোনো, তোমার খুনের সাক্ষী কিন্তু রয়ে গেছে, এবার যা বোঝার তুমি নিজে বোঝো, আমি আর এসবের মধ্যে নেই। আমি চলি। তুই আচ্ছা গুরু, রোজ রাতে এখানে বসে লুকিয়ে লুকিয়ে তুমি কি করো বলো তো? ও কিছু না, কি বলতে এসেছিস বল। মাসিমা তো চিন্তা করছি। এত রাতে তুই আমার বাড়ি গিয়েছিলি কেন? তোমায় একটা কথা জিজ্ঞেস করছি, কালীচরণের ডেরাটা কোথায় তুমি জানো? কি করবে, ফোন করবে? ফোন তো আমি সেদিনই করে দিতাম। পবনের যন্ত্রণাটা শোন, ফিরে গিয়ে মাইকে যেন এসব কথা বলিস না। এটা চুপ করে গেলি যে, কথাটা মনে পড়ে গেল, এটা আমার জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনটা পেয়ে দিল। আরে কাঁদিস না, লোকের জল দিয়ে শয়তান মারা যায় না, শয়তানকে মারার জন্য বুকের মধ্যে আগুন জ্বলতে হয়। আরে আমি তো শয়তানকে ফোন করতে পারতাম, যদি জানতাম কালীচরণ এখন কোথায় আছে। নমস্কার, আমার নাম কালীচরণ, আমি সুন্দরপুর থেকে আসছি। নন্দা, তোদের এনগেজমেন্ট রিং দুটো কি ব্যাপার?
অ্যাপয়েন্টমেন্ট না করে চলে এলে যে পাপি অ্যাপয়েন্টমেন্ট করে আসছেন তোমার বিজনেস পার্টনাররা, উনি তো এসছেন ফ্রেন্ডলি ভিজিটে। শি ইজ রাইট। এক্সকিউজ মি পাপি, শুনো পাপি, সামথিং ইজ রং। নারায়ণের বাড়ি সুন্দরপুর, আর এই ভদ্রলোক এসেছেন সুন্দরপুর থেকে। সো হোয়াট, তুমি ভুলে গেলে? নার্সিং হোমে একটা পেশেন্ট কি একটা গন্ডগোল করেছিল, ওর বাড়ি সুন্দর করেছে। দেখো কোনো বিপদে না পড়ো। ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না। ওকে বাই বাই। সত্যিও দাদা, বিপদে পড়ে গেছে আপনার ভাই। আমার বিশ্বাস একমাত্র আপনি ওকে বিপদের হাত থেকে উদ্ধার করতে পারেন, সেই জন্যই চিঠিতে আপনাকে সব জানালাম। আপনার ভাই এই চিঠির ব্যাপারে কিছুই জানে না, এখন আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। আমার প্রণাম নেবেন, এটি আপনার স্নেহের নন্দা। বোনের সাক্ষীকে বাঁচিয়ে রেখে চলে এলে আমার কাছে, পলিটিক্যাল কানেকশন স্যার, ওর দিকে ট্রান্সফার করা যায়, এসপি হেডকোয়ার্টার্স কে কন্ট্রোল করা যায়, কিন্তু সাক্ষীকে নড়ানো যায় না, তার জন্য খুন করতে হয়। আবার খুন? ইয়েস, এবার বাঁচার জন্য। ওই লক্ষণ বেঁচে থাকলে আমাদের দুজনেরই বিপদ। তো কত সুন্দরপুর গেলেন? তুমি না বলেছিলে মায়ের মতের জন্য অপেক্ষা করবে? তাহলে সে কথা বাবাকে বলতে পারলে না কেন? কালকে আমাদের এনগেজমেন্টে তুমি রাজি হলে কেন? তোমার প্রতি আমার একটা কর্তব্য আছে নন্দা, মার প্রতি আমার কর্তব্য আছে। কিন্তু মা যদি দিনের পর দিন জিদ ধরে বসে থাকেন। বাজে কথা, মিথ্যে কথা, আসলে সাহস নেই তাই। অন্যায়ের মোকাবিলা করার সব লক্ষণ তোকে সব বলে দিয়েছে নাকি? তুই ভেবেছিলি কেউ জানতে পারবে না? তুই লক্ষণের উপর ভরসা করে একটা অন্যায়কে মুখ বুঝে মেনে নিচ্ছিস, আর নন্দাকে বিশ্বাস করে কিছুই বলতে পারছিস না। আপনার ভাই বোধহয় দেখেছিল আমার ভালোবাসা এতই ঠুনক, সব কিছু জানার পর আমি আমার বাবার অন্যায়কে প্রশ্রয় দেব। দেখ নালাম, দেখ আমি তো দাদা, তবু তুই আমায় কিছুই জানাতে পারিস না। আর আমি ওর ভাবি স্বামীর দাদা, তবু নন্দা আমায় বিশ্বাস করে চিঠি লিখে সব কিছু জানিস। আমি তোকে জানাবো করব, আমার ডাক্তারি পড়ার জন্য তুই মার কাছে মিথ্যে কথা বলেছিস, 50,000 টাকা ধার করেছিস, মার মত না থাকলেও এই বিয়েতে তুই মত দিয়েছিস, আর সে আমি নিজের দোষে সবকিছু হারাতে বসেছি। এত বড় আঘাত আমি তোকে দিই কি করে বল? তোকে আমি সবকিছু জানাই কি করে? আরে এটা তেমন কোনো আঘাত নয় রে নারায়ণ, এটা তেমন কোনো আঘাত নয়, একটি হচ্ছে অনেক বড় আঘাত বুকের মধ্যে নিয়ে আর ঘুরে বেড়াচ্ছে। আর যখন নন্দার চিঠি পেয়ে আমি এখানে ছুটে এলাম, তখন ওর সামনে আমি আঘাতটা কথা বলি। আমি একদিন সুযোগ বুঝে মাকে জিজ্ঞেস করছিল, ওদের স্কুলে দিয়ে এসে ওর বাবা বাড়ি ফিরে এলো, গিয়ে দিয়ে অফিস যাবে বলে, তখন একটি লোক এলো, আমি তখন রান্নাঘরে, হঠাৎ তোর বাবার চিৎকার শুনতে পেলাম। আপনার সাহস তো কম না, ধরা পড়া বেআইনি মাল ছাড়াবার জন্য আপনি ওই এক্সাইজ অফিসারকে ঘুষ দিচ্ছেন? না না না, ঘুষ না, আমি আপনার কাছে দাম দিচ্ছি। শাট আপ, এর জন্য আমি আপনাকে পুলিশে দিতে পারি, জানেন? তাতে আপনার কি লাভ হবে? তাকে বরং এতগুলো টাকা নাম্বারটা নিতে পারলেন না, হাসপাতালে নিয়ে চলুন না এখনো তো। সকালবেলা আর সেদিন রাতে খবর আসে বাবা জিভ চাপা পড়ে মারা গেছে। আমাদের যাতে কোনো ক্ষতি না হয় তাই মা বাড়ি কাউকে জানায়নি, এমনকি পুলিশ কেউ না, তাই আমরা জানতাম যে বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু না, বাবাকে খুন করা হয়েছে।
ফোন করা হয়েছিল? কি বলছিস তুই? কিন্তু তার কোনো প্রমাণ নেই। আরে তুমি কাঁদছো কেন? তুমি তোমার বাবার সম্বন্ধে রায় দিয়েই বসে আছো। এবার আমার রায়টা শোনো, নারায়ণ আর ডাক্তারি পড়বে না। এটাই আমি চেয়েছিলাম দাদা। আমিও এতদিন আমিও মুখ ফুটে বলতে পারিনি। আর আমার কাউকে পরোয়া করতে হবে না। শুধু পরোয়া করার জন্য নয় রে ভাই, যার বাবা ঘুষ নেন না বলে ফুল হন, তার ছেলে ঘুষ দিয়ে ডাক্তারি পড়ে কি করে? আর আমাকে এই রায় দেবার জন্য ভরসা দিয়েছেন নন্দা। তাই চল না, আমরা ফিরে যাই মায়ের কাছে। আমাকে ফেলে রেখে নারায়ণের জন্য বাবাকে ছেড়ে দিতে কষ্ট হবে না তোমার? একজন কোনকে ছাড়তে কিসের কষ্ট? আর শুধু নারায়ণের জন্য কেন দাদা, বলতে পারলেন না আপনাদের সকলের জন্য? ঠিকই বলেছ, সবার জন্য। কিন্তু আর কান্না নয়, এবার হাসি মুখে দুজনে তৈরি হয়ে নাও, আমরা যাবো। এবার তোমাদের মুক্তি। এত রাত পর্যন্ত কোথায় থাকতে পারে ওরা? নন্দা তো এরকম করেনি কোনোদিন। তুমি কিছু ভেব না, নন্দাকে নিয়ে কোথাও চলে গেল না তো? না না, নারায়ণ মনে হয় না। কোথায় নিয়ে যাবে নন্দা? ওর মা ওরও গেছে, সেখানে তো যেতেই পারবে না। আগে এই মানুষটাকে প্রণাম করো, আজ বেঁচে থাকলে কত খুশি হতেন, কত আনন্দ পেতেন। বাবা কি বলে আপনার আশীর্বাদ চাইব আমি জানি না। আপনার খুনের মেয়ে আজ আপনার ছেলের বউ হতে এসেছে। আমার এই স্পর্ধা আপনি ক্ষমা করবেন বাবা, আমার বাবার পাপের ভাগে আমাকে করবেন না। বাবাকে ছেড়ে এসে আমি নতুন মা পেয়েছি, আশীর্বাদ করুন। এই মায়ের আশ্রয় থেকে আমি যেন সবাইকে শান্তি দিতে পারি, সুখী করতে পারি। চুপ করে শুয়ে আছিস কেন? ফোন করতে চেয়েছিলে না? তার থেকে নিজেই ফোন নিবি নি? তো বিদ্যা ছিল সর্বাধিক গুরুকে ছেড়ে চলে গেলি তুই। কথা বল না রে, কথা বল, কথা বল লক্ষণ। কিরে এখানে বসে কি করছিস? চল বাড়ি চল। কি করে বাড়ি যাই? প্রিয়া তাকে বোনের মতো ভালোবাসতাম, খুন হয়ে গেল। লক্ষণকে পরে পিঠে নিজের মনের মতো করে মানুষ করেছিলাম, সেও চলে গেল খুন হয়ে। তাও জানা কারোর হাতে? কেবল অজানা, সেসব তো আইনের কথা, সাক্ষী প্রমাণ বিচার, সে কতগুলো অজুহাত, শয়তানদের সুবিধে ভোগ করা অজুহাত। তাহলে তোর কাকে সন্দেহ হয়? সন্দেহ হয় তাহলে তো যে হাওয়া আমরা নিঃশ্বাস নেই সে হাওয়াকেও সন্দেহ করতে হয়, সে আছে কিনা। লক্ষণকে চলে যেতে হলো কারণ সে ছিল সুজাতার কোন সাক্ষী। তাই আমিও জানি কে আছে এর পেছনে। কালীচরণ। কালীচরণ লক্ষণকে খুন করেছে? কালীচরণ তুমি তাকে চিনো নাকি?
বাবার সঙ্গে একবার দেখা করতে এসেছিল, বলেছে তো ফ্রেন্ডলি ভিজিট, কিন্তু দুজন খুনির মধ্যে তো ফ্রেন্ডশিপ থাকতে পারে না, হতে পারে আন্ডারস্ট্যান্ডিং। তাহলে তো এমন হতে পারে যে লক্ষণকে খুন করার ব্যাপারে তোমার বাবার কালীচরণের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। অবশ্যই স্বাভাবিক, কারণ লক্ষণ ছিল তাদের বাপের একমাত্র সাক্ষী। দাদা বলেছিল পুলিশটা কি কালীচরণকে খুঁজে পাচ্ছে না, সন্ধানটা আমরাই দেব। হ্যালো, জ্যোতি স্পিকিং। হ্যালো বাপি, আমি নন্দা বলছি। নন্দা, ও মাই ডিয়ার চাইল্ড, কোথা থেকে বলছিস? সুন্দরপুর থেকে। সরি বাপি, তোমাকে না বলে চলে এসেছিলাম, ভুল করেছিলাম। এরা আমাকে অ্যাকসেপ্ট তো করছেই না, বরং বলছে তুমি নাকি নারায়ণের বাবাকে খুন করেছিলে। ইনাম ওর বাবা। নাম মানে নারায়ণের বাবার নাম ইনাম? সুবিনয় রায়, এক্সাইজ অফিসার। সুবিনয় রায় এক্সাইজ অফিসার ছিলেন? বগল, ওই নামে আমি কাউকে চিনতামই না। এনিওয়ে তুই আসিস কবে? সেটাই তো প্রবলেম, এরা বলছে তোমার বাবাকে এসে কৈফিয়ত দিতে হবে। আমি বলেছি কখনো না, আমার বাপি এখানে কোনোদিন আসবেন না। ওয়েল, যাবি সে কালীচরণ? ইয়েস, মাই রিপ্রেজেন্টেটিভ, আমি কালীচরণকে ফোনে বলে দিচ্ছি। না না বাপি, কালীচরণ খুনি আসামি, ধরা পড়লে তুমিও বিপদে পড়ে যাবে। রাখছি বরং, তুমি একটা কাজ করো, কালীচরণ কোথায় আছে তুমি আমায় বলে দাও, আমি ওর কাছে পৌঁছে যাবো, তারপর তুমি আমায় এসে নিয়ে যাবে। ওকে, দ্যাটস ফাইন, ভালো করে শুনে নে। আচ্ছা বাপি, বাই। চলো, পেয়ে গেছি, থানায় চলো। আগে দাদা, তারপর থানা। চলো চলো। আরে আপনি? আপনার জন্য অপেক্ষা করছিলাম। কোনো ভরসা পেলেন মানে আপনার রুদ্রর কাছ থেকে? আপনার কি মনে হয় পাওয়া যাবে? হ্যাঁ, আপনি জানেন না, আপনার রুদ্র জানে। সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে, আমার মেয়েটাকে তুলে নিয়ে চলে গেছে। আপনার বিশ্বাস হয়? এই দেখুন রুদ্রের চিঠি। কালীচরণের খোঁজ তুমি দিতে পারবে, কারণ তার মারফতে তুমি লক্ষণকে চাকরির টোপ দিয়ে কলকাতায় পাঠিয়েছেন, যাতে তার কিডনি বার করে নেওয়া যায়। কিডনি বার করে নেওয়া যায় সত্যি? বাকিটা পড়ে নিন আগে। ওর থানায় না, আমাকে জানাবে। আর তা নতুন কালী মন্ত্রী এসে তাহলে তোমার মেয়েকে ফিরে পাবে। সত্যিটা তাহলে আপনাকে জানাতেই হবে বিমানবাবু। কি করবো ম্যাডাম, মেয়ে বলে কথা, স্নেহ ভালোবাসার হাওয়ায় আমার পাপের ঢাকনিটা খুলে যাবে, এইটাকে তো ফিরে পেতে হবে। কিন্তু চিঠিতে রুদ্র পালন করার সত্ত্বেও আপনি থানায় রিপোর্ট করতে এলেন কেন? কেন, তাতে কি রুদ্রর মতো আপনারও আপত্তি আছে নাকি? না না, আমার আপত্তি কেন থাকবে ম্যাডাম। আসলে মানে ব্যাপারটা হলো, আমি তো কালীচরণের পাত্তা পাওয়া গেলে কিনা সেটা জানতে এসেছিলাম থানায়। ভালোই হলো, এখনই জেনে যেতে পারবো। আপনার জন্য কি লাভ জানার দরকার আমার, জানার দরকার রুদ্র, কারণ সে আমার জন্য অনেক কিছু করেছে, আমার প্রাণ বাঁচিয়েছে, আমার ইজ্জত বাঁচিয়েছে, তাই আমি কোনো কিছু জানার থেকে ওকে বঞ্চিত করব না। আজ রাতে রুদ্র আর আমি ইমানবাবুর মুখ থেকে কালীচরণের খোঁজ জানবই। হাবিলদার, বিমানবাবু, পুলিশের জন্য তো আর আইন আলাদা হতে পারে না, পাপের ঢাকনাটা যখন খুলেই গেছে তখন আই এম সরি, শাস্তি তো আপনাকে পেতেই হবে। হাবিলদার, ওনাকে নিয়ে যান। আমি তাহলে আসি। একটা কথা বলুন তো, বলুন, কালীচরণের খোঁজটা রুদ্র আমাকে জানাতে চায় না কেন? আই মিন, এ ব্যাপারে আপনার কি ধারণা? সে হয়তো আপনাকে ভালোবাসে, তাই আপনাকে বিপদের মুখে ঠেলে দিতে চায়। ভালোবাসতে বুঝি মুখোশ পরে ভালোবাসতে না? আসলে আপনি পুলিশ অফিসার কিনা, আর রুদ্র হয়তো পুলিশ সম্বন্ধে ধারণাটা খুব একটা ভালো নয়। সে হয়তো ভাবে যে মুখোশ ছাড়া অন্যায়ের প্রতিকার করলে
পুলিশ তাকে আইনের নানা পাশে জড়িয়ে দেবে। বাহ, রুদ্রর মনটা তো আপনি বেশ ভালোই বোঝেন বিষ্ণুবাবু। হতে পারে আপনার মতো তার পিঠেও হয়তো কোনো অসৎ পুলিশ অফিসারের মারের ব্যথা আছে, কিন্তু আমি তো অসৎ নই বিষ্ণুবাবু, তাহলে আমাকে এত সন্দেহ কেন? কাউকে ভালোবাসলে কি তাকে সন্দেহ করা যায়? রুদ্র তো জানে না যে আপনি তাকে ভালোবাসেন। সেটা জানাবার সুযোগ কোথায় পেলাম বলুন? কোনোদিন সামনেই এলেন না, হয়তো চোখের সামনেই আছে, মুখোশ ছাড়া অন্য কোনো পরিচয়। হয়তো এমনও হয় যে খুনের কথা শুনলে সেই মুখোশ ছাড়া রুদ্রর হাতের মুষ্টিটা শক্ত হয়ে যায়, আবার সেটা আমারই চোখে পড়ে যায়। কিন্তু রুদ্রকে যে কথাটা বলার, সেই কথাটা রুদ্রকে আমি বলি কি করে? কি হলো আসেন তো, কি করলেন স্যার? ম্যাডাম, আমার হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে হঠাৎ হঠাৎ নিজের গলায় গুলি করলেন। এটা এটা আপনি কি করলেন জিমান বাবু? কালীচরণের খুঁজটা আমার জানা হল, কিন্তু রুদ্রের সঙ্গে আমাকে দেখা করতে হবে। হিমান বাবুর মেয়েটাকে তো বাঁচাতে হবে। ও হ্যাঁ, আমি একবার কালী মন্দিরে ঘুরে আসছি, আপনি থানায় থাকবেন। ঠিক আছে। শুনুন, দাদা বললো যে কালী মন্দিরে একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছে, তুই থানায় পৌঁছে দিয়ে। এই সে মেয়েটি ধীমান বাবুর মেয়ে। কি আপনার দাদা? বিষ্ণু। তা তিনি গেলেন কোথায়? তা তো জানি না, তবে আমার মুখে কালীচরণের খোঁজটা পেয়ে আমাকে কথা বলে বেরিয়ে গেল। আপনি জানেন কালীচরণ কোথায়? জেনেছি, অনেক প্ল্যান করে। বলুন তো। দাদার বারণ আছে কাউকে বলার। দেখুন, আমাকে কিন্তু আপনার বলতেই হবে, না বললে আপনার দাদারই বিপদ হবে, কারণ তিনি সেখানেই গেছেন একা। তাহলে চলো, আমি আপনার সঙ্গে যাব। হাবিলদার। ইয়েস ম্যাডাম। ওকে নিয়ে যাও। আচ্ছা আসুন। Thank you.
বাঁকা ইশারায় চোখে দেখা যায় আজ যে না জানে সাতার কপাল মন্দ যে তার অকুলে ভাসবে সে বেচারা সাবধান ওরে সাবধান আছে এখনি তুফান আছে এখনি তুফান যেখানে অন্যায় অত্যাচার অবিচার অনাচার সেখানে রুদ্ধ আর তুই এসেছিস তুমি দার্জিলিং এর চা তুমি নিজেই বোঝো না গন্ধ তোমার কাঞ্চন জঙ্গা পাহাড় থেকে ঝরে চুমুক দিলেই মন ভরে চুমুক দিলেই মন ভরে চুমুক দিলেই মন ভরে চুমুক দিলেই মন ভরে